আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উজ্জ্বলতা টিভির পক্ষ থেকে। ইসলামে দুই দিবস ব্যতীত কোনো দিবসের স্থান নাই, তার উপর আবার ভালোবাসা দিবসের নামে নষ্টামি, নোংরামি, লুচ্ছামি, ভণ্ডামি। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, বহু যুবক যুবতীর কাছে খুশির দিন। বছরে 365 দিনের মধ্যে 364 দিন মানুষকে ধোকায় ফেলে শয়তান। যতটা না বিজয়ী হয় তার চেয়ে শয়তান বেশি বিজয়ী হয় 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি যুবক যুবতী এমন সব অনাচার অশ্লীলতায় লিপ্ত হয় যার কারণে পুরো পৃথিবীটাই একটা অসভ্য ভূমিতে পরিণত হয়। বিভিন্ন পার্ক, অন্ধকার রেস্টুরেন্ট, এক একটা যেন জিনার বেশ্যাখানায় পরিণত হয়। যুবক যুবতীর বাবা মায়েরা আদরের ছেলেটি অন্য কোনো ভাইয়ের লক্ষ্মী বোনের সাথে নিয়ে এমন বেহায়াপানা মেতে ওঠে যা একটা সভ্য দেশ কখনোই মেনে নিতে পারে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এর জন্য দায়ী সমাজ ব্যবস্থা এবং অভিভাবকরা। আমরা নিজেদেরকে কিভাবে মুসলিম বলে দাবি করি? পৃথিবীর প্রায় সব মুসলিম নামধারী দেশগুলো ভালোবাসা দিবসের নাম দিয়ে তরুণ তরুণীকে ব্যভিচারে মেতে উঠাচ্ছে, যদিও কোনো কোনো দেশ এই দিবসটা উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে, ঘোষণা করেছে এই দিনে কিছু মেয়েরা পতিত হবে, কিছু মেয়েরা প্রতারিত হবে এবং কিছু ছেলেরা খারাপ কাজে লিপ্ত হবে। আপনার পরিবারে যে এই রোগে আক্রান্ত হবে না এর কোনো গ্যারান্টি নাই। কি নির্লজ্জতা, কোনো মতেই বিশ্ব ভালোবাসা দিবস বলে আখ্যা দেওয়া যাবে না। এই 14ই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, এর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নির্লজ্জ কাজ থেকে মুক্ত রাখুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার প্রতিপালক সর্বপ্রকার অশ্লীলতা হারাম করেছে, তা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে। সূরা আল আরাফের 33 নম্বর আয়াত। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তাদের যৌনাঙ্গ হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে, নিশ্চয় যা করে আল্লাহ তা অবহিত আছেন। সূরা আন-নূর 30 নম্বর আয়াত। আল্লাহ দেয়া বিধান যদি আর সামনে রাখি তাহলে বর্তমান সময়ে নর নারীর অবস্থা বোঝা যাবে। ফেসবুকে শুধু গলা বাজিয়ে প্রতিবাদ করলে হবে না, ফেসবুকে শুধু গলা বাজিয়ে স্ট্যাটাস দিলে হবে না, সবার সামনে এটার প্রতিবাদ করতে হবে, পরবর্তী প্রজন্মকে বাঁচানো যাবে। আল্লাহ তাআলা আমাদের এই নোংরা, এই খারাপ, এই অশ্লীল এই দিবসটা থেকে যেন হেফাজত করে। আমিন। অনেকে যদি ডাকার মতো কেউ তোমাকে ডাক।